আসসালামু আলাইকুম, কি মা, সবাই কেমন আছেন? অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকে অলরেডি জেনে গেছেন, আর হয়তো অনেকে এখন পর্যন্ত খেয়াল করেন এই বিষয়টা। তো তার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আমি 3 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছি হালাল হারাম সম্পর্কে, যে ফ্রি ফায়ার খেলা যাবে কি যাবে না। অ্যান্ড এর আগেও একটা ভিডিও বানাইছিলাম, ওইখানেও ফ্রি ফায়ার সম্পর্কে, ইসলাম বিরোধী অ্যান্ড যে আরও অনেক কিছু আছে সে সম্পর্কে কথা বলছিলাম। তো ওই ভিডিওতে প্রায় ভিউয়ার্স আপনার মানে ফার্স্ট ভিডিওতে আমার ভিউয়ার ছিল প্রায় 70-80 হাজার এরকম হবে। অ্যান্ড সেকেন্ড যে 3 মাস আগে ভিডিওটা বানাই ওইটাতে ভিউয়ার ছিল প্রায় 2 লাখ প্রায় 3 লাখের কাছাকাছি ভিউয়ার ছিল। তো ওইখানে অনেকে অনেক সাপোর্ট ভালোবাসা দিচ্ছেন, অ্যান্ড অনেকে অনেক উল্টাপাল্টা কথাও বলছেন। তো একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা উল্টাপাল্টা কথা বলছেন তাদেরকে আমি বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি কোন আপনার চোখের সামনে যদি দেখেন যেটা উল্টাপাল্টা কাজ হইতেছে, একটা খারাপ কাজ হইতেছে, অ্যান্ড আপনি যদি ওই কাজটা প্রতিবাদ না করেন, ওই কাজটা যদি একটু হলেও বাধা সৃষ্টি না করেন, তাহলে কিন্তু এই কাজটা কন্টিনিউ চলবে। আর আপনি যদি বাধা দেন অথবা একটু হলেও চেষ্টা করেন, তাহলে ওই লোকটা ওই কাজটা করতে গেলে নেক্সট টাইম একবার হলেও চিন্তা করবে। ঠিক আমরা যারা এই বিষয়ে কথা বলছি ফ্রি ফায়ারের, তো এই জিনিসটা কিন্তু ফ্রি ফায়ারের কাছে চলে গেছে, যে গাইনের অফিসিয়াল যারা চাকরি করে, যারা এর ইনচার্জ আছে, তাদের কাছে কিন্তু এই বিষয়টা চলে গেছে। তারা কিন্তু বুঝতে পারছে যে না, এখানে ফ্রি ফায়ারে আমরা যেটা করতেছি, অ্যাড করতেছি, এতে কিন্তু পাবলিক বুঝে ফেলছে, অ্যান্ড মুসলিম প্লেয়ার যারা আছে তারাও কিন্তু গেমটার প্রতি থেকে আকর্ষণ কমাই দিয়েছে। এই জিনিসগুলো দেখার পরে আজকে আমি যখন হঠাৎ করে আমি ইউটিউব ইউজ চালাতেছিলাম, তো একটা আরবিক একটা সার্ভারের আর কি, মিনা সার্ভারের একটা প্লেয়ার দেখলাম যে তারা এরকম দেখাচ্ছে যে অ্যাডামের যে নামটা, আমাদের যে ফ্রি ফায়ার অ্যাডাম আছে, অ্যাডাম এবং ইভ, এই দুটো ক্যারেক্টার নিয়ে কিন্তু অনেক কিছু চলছে, অনেক সমালোচনা চলছে ফ্রি ফায়ারে, যে আমাদের রিলিজনে ইসলাম ধর্মতে অ্যাডাম অর্থ বোঝায় হচ্ছে আদম আলাইহিস সালাম, অ্যান্ড ইভ অর্থ বোঝায় হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। অ্যান্ড অ্যাডাম অ্যান্ড ইভের হিস্টোরি তো আমরা সবাই জানি, যে সর্বপ্রথম পুরুষ এবং সর্বপ্রথম মহিলা। তো এই ফ্রি ফায়ারের ক্ষেত্রে সেম জিনিসটা বুঝাইছে, যে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম এবং সর্বপ্রথম ফিমেল ক্যারেক্টার হচ্ছে ইভ। তো এটাই তারা বোঝাতে চাইছিল। অ্যান্ড আমরাও কিন্তু এই জিনিসটা ভালোভাবে নিয়ে নেই, কারণ আসলে এই জিনিসটা ভালোভাবে নেওয়ার মতো না, কারণ এই দুইটা ক্যারেক্টারই কিন্তু আমাদের ইসলাম রিলিজনে আমাদের এর সাথে অনেক মিল আছে। তো এটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করছি, ইউটিউব গুগল অনেক কিছু সার্চ করছি, অ্যান্ড আপনারাও কিন্তু আমার ভিডিওটাও দেখছেন, এই বিষয়ে কথা বলছি। তো আমরা যারা ইউটিউবার যারা আছি, টুকটাক ছোটোখাটো ইউটিউবার যারা আছি, তো এই বিষয়ে আমরা যখন ভিডিও বানাতে থাকলাম, আমিও প্রায় 2-3টা ভিডিও বানাইছি, অ্যান্ড যার মধ্যে একটা ভিডিও আমার ডিলিট করে দেওয়া হয়েছে, অ্যান্ড স্ট্রাইকও মারা হয়েছে, এই বিষয়টা ভিডিও বানাইছি, চ্যানেলে দেখতে পারেন আপনারা। অ্যান্ড আরও 2টা ভিডিও বানাইছি, অ্যান্ড অনেক ছোটোখাটো ইউটিউবাররা বানাইছে, কিন্তু ভাই একটা বড় ইউটিউবারে কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেন নেই, এই বিষয়ে কোনো ভিডিও বানায় নেই, তারা কিছুই করেনি। জাস্ট আমরা ছোটো ছোটো ইউটিউবাররা এইসব বিষয়ে ভিডিও বানাইছি, অ্যান্ড এর দেখেন এর পরিপ্রেক্ষিতে কী হয়েছে। দেখেন আপনি যদি আজকে গেমে যান, অ্যান্ড আপনি যদি ক্যারেক্টার সেকশনে যান, দেখতে পারবেন যে আপনার অ্যাডামের যে নামটা এটা কিন্তু আর নাই। একটু যে দেখেন আপনি খেয়াল করে, যে অ্যাডামের যে নাম ছিল ওইটা কিন্তু নাই, এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, অ্যান্ড ইভের নামও কিন্তু নাই, ইভের যে নামটা ওইটা কিন্তু চেঞ্জ করে দিছে। ভাই দেখেন আপনারা যারা উল্টাপাল্টা কথা বলছেন তাদেরকে একটু দেখাই দিতেছি, যে ভালো কাজ করলে ভাই সবসময় ভালোই হবে, কখনো খারাপ হবে না। অ্যান্ড আস্তে আস্তে আশা করি যে ফ্রি ফায়ারের যেসব উল্টোপাল্টা কাজ আছে এগুলো আস্তে আস্তে চলে যাবে, তারাও আস্তে আস্তে সব কিছু বুঝতে পারছে। অ্যান্ড ভাই ভালোকে ভালো চোখে নেবেন, খারাপকে খারাপ চোখে নেবেন। অ্যান্ড অনেক ভাই বলছেন যে ভাই আমি তো চাইছিলাম ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিবো, অনেক ভাই বলছেন ভাই ইসলাম সম্পর্কে ভিডিও বানান, আপনি ইসলামিক ভিডিও বানান। অ্যান্ড ওই আমি একটা ভিডিও বানাইছিলাম এই বিষয়ে, তারপরে আরেকটু বলি, সেটা হচ্ছে ভাই ইসলাম সম্পর্কে ভিডিও আমি বানাতে পারবো না, কারণ ইসলাম সম্পর্কে আমার আইডিয়া নেই, অ্যান্ড আমি কোনো মুফতি না, আমি কোনো আলেম না, কারণ ইসলাম সম্পর্কে ভিডিও বানাতে হলে আপনাকে মুফতি হতে হবে। একজন মুফতি পারে যে ইসলাম বিষয়ে কোনো একটা ফতোয়া, কোনো একটা টপিকে, কোনো একটা বিষয়ে কথা বলতে, আর আমি কিন্তু ভাই কোনো মুফতি না। তো এখন যেহেতু আস্তে আস্তে ফ্রি ফায়ারের গেমটা সব কিছু সরে যাচ্তেছে, অ্যান্ড আমরা যে কারণে খেলা অফ করছিলাম ওগুলো চলে যেতেছে, আমার আইডিটাও কিন্তু সেল করে দিছি, হয়তো আপনারা অনেকে জানেন আমি একটা ভিডিও বানাইছিলাম আইডির সেলের, তোমার অ্যাকাউন্টটাও কিন্তু আমি সেল করে দিছি। আমি ভাবছিলাম যে আর গেম খেলা প্লে করবো না, যদি এখন দেখতেছি না ফ্রি ফায়ার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যদি দেখি সামনে যদি ফ্রি ফায়ার চেঞ্জ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা একসাথে গেম প্লে করবো, একসাথে গেম খেলবো, আর অনেক মজা করবো, এনজয় করবো। আর আমি তো কন্টিনিউ ভিডিও ছাড়তে পারতেছি না আমি একটু সমস্যার কারণে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সমস্যা ঠিক হয়ে যাবে, অ্যান্ড আপনাদের সাথে প্রতিটা সময় একসাথে একদম সবাই মিলে লাইভ স্ট্রিম, গেম প্লে আরও অনেক করবো, গিভওয়ে,
আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি এই চ্যানেলে আমার প্রায় 15,000 সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে, সবই আপনাদের ভালোবাসা। এখন পর্যন্ত আমি কিন্তু একটা ডায়মন্ডও গিভওয়ে করি নাই, অ্যান্ড বড় বড় ইউটিউবার কিন্তু হাজার হাজার ডায়মন্ড গিভওয়ে করতেছে, অনেক কিছু করতেছে, তাও কিন্তু এত ভালোবাসা পাইতেছেন, আর আপনারা আমাকে যত ভালোবাসা দিতেছেন, তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করতে চাইছিলাম। অ্যান্ড ভাই সবসময় একটা কথা বলি, ভাইকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ।